বর্তমানে উপত্যকায় অনেকটাই কমেছে হিন্দু শিখদের বেছে বেছে হত্যা করার ঘটনা। বিষয়টি কিভাবে একেবারে বন্ধ করা যায় তা নিশ্চিত করতে জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্জিত ডোভাল, কেন্দ্রীয় বাহিনী প্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন অমিত শাহ। সূত্রের মতে, উপত্যকায় সন্ত্রাসবাদীদের চিহ্নিতকরণের প্রশ্নে আরও বেশি করে হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করার উপরে জোর দেওয়া হয়েছে বৈঠকে। সামনেই শীতের মরশুম, তা শুরু হওয়ার আগে ফি বছরের মতো এবারও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তান শুরু করেছে বলে বৈঠকে জানানো হয়। অনুপ্রবেশ রোখার প্রশ্নে কোন ধরনের গাফিলতি যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়ায় জোর দিয়েছেন শাহ। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চ প্যাডগুলির গতিবিধির উপরে আলাদা করে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করার কথা ভাবছে কেন্দ্র।